বন্ধুরা ওদের বলে গেলে তো একদিন একটা টান দে না, দেখ না কী জিনিসটা, সবাই খায় তো খেয়ে দেখ না, এরকম করে করে বন্ধু মানে শয়তান, ওই ইবলিস আসে বন্ধুর মুখোশ ধরে, ও মনে করে তাই তো, ও এত খায় অত কিছু হয় না, আমি একটা খেয়ে না দেখি। মানুষকে দেখার আগে দেখো তার বন্ধুকে, ও কার সঙ্গে তার বন্ধু তো করছে, বাপমার কর্তব্য হবে সে কোন ছাত্রের সঙ্গে সদ্ভাব তৈরি করছে দেখো। আর আজকাল সংগঠনের যুগ, এক এক সংগঠনে এক এক আদর্শ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। সাবধান হও, আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য এবং গোপন কোনো অশ্লীলতা নিকটবর্তী হও না, নিকটবর্তী হও না, করো না বলছে না, নিকটবর্তী গেলেই তোমার ইচ্ছা হবে আমাকে করি। দেখবেন যারা সিগারেট খায় বা যারা মদ খায় ওদের খোঁজ নিয়ে দেখবেন, বন্ধুরা ওদের বলে গেলে তো একদিন একটা টান দে না, দেখ না কী জিনিসটা, সবাই খায় তো খেয়ে দেখ না, এরকম করে করে বন্ধু মানে শয়তান, ওই ইবলিস আসে বন্ধুর মুখোশ ধরে, ও মনে করে তাই তো, ও এত খায় অত কিছু হয় না, আমি একটা খেয়েই না দেখি, এই যে এক টান দিলে বাস শুরু হয়ে গেল খেলা, এ কাল তো একটা খেলে আজ একটা খেয়ে দেখ না। বন্ধু যদি শয়তান হয় এর সঙ্গে সম্পূর্ণ সঙ্গ ত্যাগ করতে হবে। আল্লাহ রাসূল বলছেন বন্ধুকে দেখার আগে তুমি তার মানুষকে দেখার আগে দেখো তার বন্ধুকে, ও কার সঙ্গে তার বন্ধুত্ব করছে। ছাত্ররা বেশি করে বন্ধুবৎসল, যদি অত বয়স কম, বাপমার কর্তব্য হবে সে কোন ছাত্রের সঙ্গে সদ্ভাব তৈরি করছে দেখো। আর আজকাল সংগঠনের যুগ, এক এক সংগঠনে এক এক আদর্শ, যদি বাজার সংগঠনের মধ্যে সে ঢোকে সে ধ্বংস হবেই। ছেলে কোন সংগঠনে যাচ্ছে খেয়াল করতে হবে, নাহলে আপনি ওকে ঠেকাতে পারবেন না, কেন তো আপনার বাড়িতে থাকে না, ও যদি স্কুলে থাকে, মাদ্রাসা থাকে, কলেজে থাকে, ইউনিভার্সিটি থাকে, স্বাধীনভাবে থাকে, কী করে না করে খালি আপনি শুনবেন, তুমি কোন সংগঠন করো, যদি বুঝেন যে ভালো সংগঠন করে সমস্যা নেই, যদি বুঝেন সে খারাপ সংগঠনে গেছে ছেলেকে কঠোরভাবে সরিয়ে দেবেন সেখান থেকে, নাহলে কিন্তু আপনার জন্য পরকালে ক্ষতির কারণ হবে।